লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বাঘ, গ্রামের পুকুরে কুমির, এই দুইয়ের আতঙ্কে কাটা গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তর, মাইকিং করে সতর্ক করা হচ্ছে গ্রামবাসীদের। লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বাঘ, এমনকি লোকালয়ের পুকুরে দাপিয়ে বেড়াচ্ছে কুমির। সুন্দরবনের পাথর প্রতিমায় বাঘ এবং কুমিরের আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসীরা। জল এবং জঙ্গলে ঘেরা সুন্দরবন, সুন্দরবনের মানুষদের প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। বিভিন্ন সময় দেখা যায় কখনো জলে মাছ ধরতে গিয়ে কুমিরের কবলে পড়েছেন কেউ, আবার কখনো গভীর জঙ্গলে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হয়েছে কারো। এমন ঘটনা সুন্দরবনে নতুন কিছু নয়, তাই বলাই যায় প্রতিনিয়ত সুন্দরবনবাসীকে বেঁচে থাকতে হলে প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। পাথর প্রতিমা এলাকায় লোকালয়ে বাঘ এবং লোকালয়ে পুকুরে কুমির দেখতে পাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে পাথর প্রতিমার বিধাননগর এলাকার লোকালয়ে বাঘ ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপরে তারা খবর দেয় বনকর্মীদের। এরপর বনকর্মীরা গিয়ে জাল দিয়ে ঘিরে দেয় গোটা জঙ্গল। সেই রেশ কাটতে না কাটতেই আবারও পাথর প্রতিমা জি প্লট গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দপ্তরে। এরপর শুক্রবার সকালে জাল দিয়ে ঘেরাওয়ের কাজ শুরু করেছেন বন দপ্তরের কর্মীরা, সেই সাথে মাইকিং করে সতর্ক করা হচ্ছে গ্রামবাসীদের। পাশাপাশি বনকর্মীদের পক্ষ থেকে নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সুন্দরবনের পাথর প্রতিমা এলাকার একটি পুকুরে বড় কুমির দেখতে পান গ্রামবাসীরা। এরপর সাথে সাথে তারা খবর দেন বনকর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বনকর্মীরা। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে কুমিরটিকে উদ্ধার করে বনকর্মীরা। তার রেশ কাটতে না কাটতেই আবারও আজ বাঘের আতঙ্ক। সব মিলিয়ে সুন্দরবনের পাথর প্রতিমা এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, গতকাল এলাকার একটি পুকুরে কুমির দেখতে পাওয়া যায়। সেই আতঙ্ক কাটতে না কাটতেই আবারও আজ এলাকায় বাঘ দেখতে পেয়েছেন। বনকর্মীরা তারপর থেকেই জাল দিয়ে এলাকা ঘেরাবের কাজ শুরু করেছেন। তারা মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছে। বাঘ এবং কুমিরের আতঙ্কে আতঙ্কিত আমরা। আবারও আমাদের এলাকায় বাঘ এসেছে। গত 29শে আগস্ট আমাদের এখানে একটি বড় কুমির এসেছিল এবং এখানেই বাচ্চা পেড়েছিল। অনেকগুলো বাচ্চা গোটা গ্রাম ছড়িয়ে গেছিল। গতকাল আবারও কুমিরের বাচ্চার সন্ধান পাওয়া গেছে। আবার আজকের আমাদের এখানে এলাকায় বাঘ ঢুকেছে। আমাদের যে বনবিভাগ ফরেস্ট দপ্তর, তারা নিশ্চিত হয়ে যেই প্রচার করেছে, গোটা গ্রামবাসী ভীষণভাবে আতঙ্কিত, জনজীবন এই মুহূর্তে ব্যাহত। ফলে আমরা দ্রুত আতঙ্ক কাটানোর জন্য আমরা বনবিভাগের কাছে এবং সরকারের কাছে আমরা আবেদন করছি। তবে এলাকায় সাধারণ মানুষকে সচেতন করবার জন্য বনকর্মীদের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে চলছে প্রচার অভিযান। সেই সাথে গোটা পাথর প্রতিমা এলাকায় বনকর্মীরা সর্বদা সচেতন রয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বনবিভাগের মুখ্য আধিকারিক মিলনকান্তি মণ্ডল জানান, ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি এবং বনবিভাগের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকাবাসীরা যে জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন সেই জায়গায় অভিযান চালানো হবে। যদি কোনো বাঘ কিংবা অজানা জন্তু থেকে থাকে তাহলে গ্রামবাসীদের নিরাপত্তা দেওয়ার জন্য বদ্ধপরিকর বনবিভাগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।